মৃত্যুর একযুগ পর আবারও ফিরে এলেন হুগলির উত্তরপাড়ার ডন হুব্বা শ্যামল। সিলভার স্ক্রিনে এবার প্রদর্শিত হচ্ছে হুগলির ডন হুব্বা ফিল্ম। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমা এখন জেলা তথা রাজ্যের চর্চিত বিষয়। সুপ্রতিম সরকারের লেখা লালবাজার থেকে নেওয়া এই গল্প নিয়েই এই ছবি তৈরি হয়েছে। এই ছবির গল্প বলবে কুখ্যাত মাফিয়া হুব্বা শ্যামলের কথা। কিন্তু কে ছিলেন এই হুব্বা শ্যামল? তার উত্থানই বা হলো কিভাবে? কিভাবে শ্যামল হয়ে উঠেছিলেন বাংলার দাউদ ইব্রাহিম? সেই গল্পই বলবে এই ছবি। হুব্বার জন্মস্থান হুগলির কোন নগরে? 2011 সালে খুন হয়েছিলেন শ্যামল দাস ওরফে হুব্বা। শ্যামলের সন্ত্রাস এখনও মানুষের মনে আতঙ্কের ছবি তৈরি করে রেখেছে। যখন 2011-এর পর থেকে সবাই তার নাম মুখে আনতে ভয় পেতেন, তখন 2024 সালে এবার হুব্বা আসবে বড় পর্দায়। এবার সিনেমার পোস্টারে হুব্বা। হুগলির কোন নগরের ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা ছিল হুব্বা শ্যামল। ধর্মডাঙ্গার তার বাড়ির সামনেও পড়েছে তার সিনেমার পোস্টার। কেমন ছিল হুব্বা শ্যামল সেই বিষয়ে জানতে আজ তক বাংলা পৌঁছে গিয়েছিল তার এলাকায়। এলাকার মানুষদের থেকে জানা যায় কিছু মানুষের কাছে হুব্বা শ্যামল ছিলেন মাসিহা। শোনাই সেরকমই একজন গৌতম জানা স্থানীয় কি বলছেন, শুনুন। এই যে এখানকার লোককে নিয়ে সিনেমা বেরোচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। সিনেমার শুটিং হয়েছিল তো অনেক অটো টোটো নিয়ে, কি কি হয়েছিল? আপনিও ছিলেন তো শুনছিলাম ওখানে। আমিও ছিলাম। হ্যাঁ, কি হচ্ছে? অটো নিয়ে শুটিং হয়েছিল। অটো নিয়ে শুটিং হয়েছিল? কোথায় কোথায় শুটিং হচ্ছিল? হোটেল লক্ষ্মীঘাট। লক্ষ্মীঘাট, মানে আমাদের এই জায়গাতেই শুটিং হচ্ছিল। ভালো লাগে, পাড়ার লোক নিয়ে একটা জিনিসটা তুলে ধরে খুব ভালো লাগে। এই 19 তারিখ সিনেমা হলে আসছে, দেখতে যাবেন? 100 বার দেখতে যাব। 100 বার দেখতে যাবেন। আবার কিছু মানুষের কাছে শ্যামল একজন কুখ্যাত দুষ্কৃতী। শোনাবো সেইরকমই একজন, সন্তুষ্টি ব্যানার্জি, স্থানীয় বাসিন্দা, শুনুন। শ্যামলকে চিনতেন? হ্যাঁ চিনতাম। কিভাবে চেনা? অ্যাকচুয়ালি হুগলি জেলার এক বিখ্যাত ত্রাস এবং বিখ্যাত মানুষ। তিনি হুগলি জেলা, তিনি কোন নগরের বাসিন্দা ছিলেন, তিনি বহুদিন এখানে ছিলেন এবং তিনি পরবর্তীকালে রাজনীতিতে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু তার রাজনীতিতে আসাটা সফল হয়নি। তারপর তার তো অবঘাতে প্রাণ যায় এবং সেটাই, এবং এখানকার মানুষ তারকে, কারোর কাছে তিনি ত্রাস এবং কারোর কাছে তিনি খুব ভালো লোক, খুব জনদরদী লোক, এবং তার ছায়া কন্যাগড়ে আছে। মারা গেছেন 2011 সাল, তাকে নিয়ে 2024-এর সিনেমা বেরোচ্ছে হুব্বা, দেখার ইচ্ছা রয়েছে? হ্যাঁ, ব্রাত্যবাবুর সিনেমা ওয়েল রিপোর্টেড এবং আমাদের সকলে দেখার ইচ্ছে আছে। কন্যাগড়বাসী বলে বিশেষ কৌতূহল আছে তার জীবন সম্পর্কে জানার, তার তিনি কি কি করেছিলেন, কিভাবে তার গতি প্রকৃতি স্থানান্তরিত হয়েছিল, অনেকেই জানে না এটা, কারণ তিনি তো অনেকটা অন্ধকার জগতের লোক, তার অনেকটাই জানা নেই, সেটা অনেকেই জানতে পারবে এবং বিশেষ কৌতূহল আছে এই সিনেমাটা দেখার জন্য। তবে ক্যামেরার সামনে তার বাড়ির লোক সেভাবে মুখ খুলতে রাজি না হলেও তারা জানিয়েছেন তারা নিশ্চয়ই দেখতে যাবেন হুব্বার জীবনের ওপর প্রদর্শিত হওয়া এই ছবি। আরও একজন স্থানীয় ব্যক্তি, তিনি কি বলছেন, তার বক্তব্যটাও আসুন শোনেন। মৃত্যুর এক যুগ পর আবারও ফিরে এলেন হুগলির উত্তরপাড়ার ডন হুব্বা শ্যামল। সিলভার স্ক্রিনে এবার প্রদর্শিত হচ্ছে হুগলির ডন হুব্বা ফিল্ম। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমা এখন জেলা তথা রাজ্যের চর্চিত বিষয়। সুপ্রতিম সরকারের লেখা লালবাজার থেকে নেওয়া গল্প নিয়েই এই ছবি তৈরি হয়েছে। এই ছবির গল্প বলবে কুখ্যাত মাফিয়া হুব্বা শ্যামলের কথা। কে ছিলেন এই হুব্বা শ্যামল? তার উত্থান কিভাবে হয়েছিল? কিভাবে শ্যামল হয়ে উঠেছিলেন বাংলার দাউদ ইব্রাহিম? সেই গল্পই বলবে এই ছবি। হুব্বার জন্মস্থান হুগলির কোন নগরে? 2011 সালে খুন হয়েছিল শ্যামল দাস ওরফে হুব্বা। শ্যামলের সন্ত্রাস এখনও মানুষের মনে আতঙ্কের ছবি তৈরি করে রেখেছে। যখন 2011 সালের পর থেকে সবাই তার নাম মুখে আনতে ভয় পেতেন, তখন 2024 সালে এবার হুব্বা আসছে বড় পর্দায়।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।